গত দেড় দশকে আর্থিক খাতে লুটপাট প্রাতিষ্ঠানিক নীতি কাঠামোর ভঙ্গুর পরিস্থিতিতে চরম সংকটে বাংলাদেশ নানা জটিলতায় রয়েছে রাজস্ব বিভাগ এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি অত্যাবশ্যক হয়ে পড়েছে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা বিশ্বমোরল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ নয় সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে পরে উপদেষ্টা জানান ব্যাংকিং খাত রাজস্ব অর্থ পাচার সহ আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে আইএমএফ এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক নানা রকম সংস্কার এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের রিসোর্স দরকার আমরা চেয়েছি আমাদের সম যেটা বলে রিসোর্স আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে কিছু কারিগরি যেমন আপনার ব্যাঙ্ক রিফর্মের জন্য মানি লন্ডারিংয়ের জন্য এলে তারপর ট্যাক্স রিফর্মের জন্য ইনকাম ট্যাক্স ভ্যাট রিফর্ম করার জন্য শুধু আই এম এফ না এটা একটা মনে রাখবেন আমরা কিন্তু অন্যদের সাথে চেয়েছি শুধু আই নয় অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থপ্রদিষ্টা বলেন আইএমএফ কিভাবে কোন পথে সহায়তা করবে তার নির্ধারণ হবে অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড মিটিং মিটিংয়ে যাবে তখন ওদের সাথে যাদের যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে তারপরে আমরা এই প্রেজেন্ট যে প্রোগ্রাম সম্বন্ধে ইচ্ছা হবে আর আমরা ফিউচার কিছু ভবিষ্যৎ জন্য আমরা রিকোয়েস্ট করেছি ওদেরকে এখন আমরা বলি নি সঠিক আমরা বলছি আমরা দেখে নেই কত আমাদের রিসোর্স গ্যাপ ফর্মালি জানাবো সেটা নিয়ে আলাপ হবে দাতা গোষ্ঠীর সহযোগিতার পাশাপাশি নিজস্ব সম্পদ ব্যবহার করেই অর্থনৈতিক উন্নয়নে সরকার এগিয়ে যেতে চায় বলেও জানান উপদেষ্টা কত দুই তিনটা সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা